আকারে ছোট তার উপরে আবার পচা মিড ডে মিলে দেওয়া হচ্ছে এমনই ডিম যাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘেরাও করে বিক্ষোভ রাস্তায় ডিম ফেলে অভিনব প্রতিবাদে স্থানীয়রা কোথায় ঘটল এই ঘটনা দেখুন নিম্নমানের খাবার দেওয়া নিয়ে অঙ্গনওয়াড়ির প্রতি অভিযোগের ভার অনেক তো এবার পচা এবং সাইজে তুলনামূলক ছোট ডিম দেওয়ার অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগে রাস্তায় ডিম ফেলে অভিনব প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা আজকে আমি এখানে এসে দেখছি যারা পাবলিক আছেন এখানে এসে কমপ্লেন করছেন যেগুলো ডিমগুলো দেওয়া আছে মানে অপুষ্টিকর একদম পচা ডিম মানে যতগুলো ডিম দিয়েছে তার 90% ডিমই পচা ডিম এগুলো যদি খায় তাহলে মানুষ তো মারা যাবে কিন্তু আমাদের সরকার তো চাইছে সরকার দিচ্ছে মানুষকে সুবিধা দিচ্ছে ভালোর জন্য খারাপের জন্য না এর পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে ঘেরাও করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান এই ঘটনা ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পূর্ব রাড়িয়াল বুথের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শুক্রবার বেলা 11টা নাগাদ ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী লীলা দাসকে ঘিরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা আবুল হোসেন আশরাফির অভিযোগ ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বরাবরই নিম্নমানের খাবার দেওয়া হয় আগে ওই সেন্টারে কমপ্লেন হয়েছে কিন্তু আজকে এসে আমরা দেখছি যে না আজকে সত্যি আমি নিজের চোখে এসে দেখলাম এবং পাবলিক আমাদেরকে ডেকেছে বলে এসেছি আমরা গ্রামে প্রতিনিধিত্ব করি বলে আজকে আমাদেরকে এটা দেখতে হচ্ছে মাস দুয়েক আগেই ওই সেন্টারের বিরুদ্ধে নিম্নমানের খাবার আর কাঁচা ডিম দেওয়ার অভিযোগ ওঠে এবার পচা ডিম দেওয়ার অভিযোগও উঠেছে বারবার অভিযোগ জানিয়েও কোনো সমাধান হচ্ছে না বলে দাবি স্থানীয়দের দেখাচ্ছি কেন এর আগেও কি না এর আগেও আমি নিজে কমপ্লেন করেছি নিজে এর আগে মোটামুটি 3-4 মাস হয়ে গেল এর আগে আমি কমপ্লেন করেছিলাম গ্রামের লোক ডাকছে যে এমনি এমনি অবস্থা হ্যাঁ ডিমের তো আজকে হয়েছে কিনা ভাত অল্প দিত চা মানে তরকারি ঠিক মতো দিত না রান্না করতো না ঠিক মতো এবার এটা নিয়ে সমস্যা আগেই হয়েছিল মোটামুটি 6-7 মাস আগে এবার ঝামেলা হলো আবার সমাধান করে আমরা মিটমাট করেই দিয়েছিলাম আবার আজকে দেখছি যে পূর্ব রাড়িয়াল আর পশ্চিম রাড়িয়াল দুটা মিলে এটা সেন্টার পূর্ব রাড়িয়ালের সব সমস্ত পাবলিক এসে এখানে বিক্ষোভ করছি আবার আমাকে ডাকতে পাঠালো আমি আসলাম দেখছি ওই একই বিক্ষোভকারীদের আরো অভিযোগ এদিন ওই কেন্দ্র থেকে দুর্গন্ধযুক্ত পচা ডিম দেওয়া হয়েছিল এ নিয়ে এদিন অভিভাবকের অভিযোগ জানাতে গেলে ওই অঙ্গনওয়াড়ি কর্মী এবং তার ছেলে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা অভিভাবকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তবে পরে অবশ্য ওই অঙ্গনওয়াড়ি কর্মী লীলা দাস পচা ডিম দেওয়ার কথা স্বীকার করেছেন তবে সহায়িকার উপরেই দায় চাপিয়েছেন লীলা দাস কি জানাচ্ছেন শুনুন পচা আছে তো আমি তো পেটির মধ্যে ঢুকিনি পেটিটা এখনো খারাপ হয়েছে আবার পুনরায় দিয়ে দিব তো আমার কি ডিমের কমতি আছে প্রত্যেক দিনই ডিম যাচ্ছে কোনো অসুবিধা নাই আগে আমি তো জানি না যে পেটি খারাপ আছে আমার ও বলছে যে ভাসছে তো বন্ধ করে দে তখনই ডিমটা সিদ্ধ করতে হতো না এটা তো আমি দেখিনি ওই অঙ্গনওয়াড়ি কর্মী আরো জানিয়েছেন তাকে শালালপুর এবং রাড়িয়াল দুই গ্রামের একসঙ্গে দুইটি সেন্টারের দায়িত্ব সামলাতে হয় গতকাল তিনি রাড়িয়াল সেন্টারের দায়িত্ব ছিলেন আজ শালালপুর সেন্টারে গিয়েছেন দোকান থেকে রাতে ডিম কিনে নিয়ে আসার কারণে পচা ডিম বুঝতে পারেননি সকালে সিদ্ধ করার সময় তিনি বুঝতে পারেন যেগুলি পচা তবে পরে পচা ডিম কোনো বাচ্চাকে দেওয়া হয়নি বলে তার দাবি তবে এই প্রথমবার নয় অঙ্গনওয়াড়ি সেন্টারে নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে ঝুড়ি ঝুড়ি অভিযোগ যেখানে সরকার বাচ্চাদেরকে পুষ্টিকর খাবারের যোগান দিচ্ছে সেখানে কর্মীরা কিভাবে এত দায়িত্ব জ্ঞানহীন হতে পারেন প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা ব্যুরো রিপোর্ট আজ বিকেল